তো আমার যত সকল বাবিরা পিরা খালামাম শাশুরা আছেন একেবারে গরুর মাংস খাইতে খেতে ক্লান্ত হয়ে গেছেন, মানে একেবারে হয়রান হয়ে গেছেন, তাদের জন্য আজকে আছে কিন্তু একেবারে ঝাল ঝাল একটা মজাদার রেসিপি, যেটা খাইলে একেবারে মুখের সেই আগের স্বাদ মনে করেন ফিরে আইব, যেটা পুনরায় গেছে গা। তো চলেন, তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহ রহমত এবং আপনাদের সবার দয়ে ভালো আছি, সুস্থ আছি। তো এই যে আমি হাজির হয়ে গেছি কাঁকড় নিয়ে, কাঁকড়টা সুন্দর করে চাইছে চাইছে, এরপরে মনে করেন এই যে দেখছেন দেখাইতেছি কি সুন্দর করে, মনে করেন একটু পাতলা পাতলা কাটছি, বেশি মোটাও না বেশি আবার পাতলাও না। তাই আমি এটার মধ্যে একটুখানি পরিমাণ পানি দিলাম আর একটু পরিমাণ লবণ দিলাম, যাতে মনে করো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে ঢাকিয়ে দিলাম, ঢাকিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুললে ওরে ভাই কি সুন্দর করে বলকাইতেছে দেখছেন। এরপর উল্টায় ফল্টায় দিলাম, তারপর আবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে এখন আবার একটু উল্টায় ফল্টায় দেখুন যে সিদ্ধ হয়ে গেছে, এখন সুন্দরভাবে আমার কাঁকড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এটা নামায় নিব, নেওয়ার পরে এই যে চুলার মধ্যে এখন মনে করো একটা প্যান বহাই দিয়েছি, আর প্যানের মধ্যে আমি সুন্দর করে একটু পরিমাণ তেল দিয়েছি আর কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি, কিন্তু শুকনো মরিচ, কারণ কাঁচামরিচ আর শুকনো মরিচ দুইটার কম্বিনেশনে আজকে আমি ভর্তা তৈরি করুম। আপনারা কিন্তু একই প্রসেসে ভর্তাটা তৈরি করবেন। এরপরে এটিও কিন্তু আমার ভাজা ভুজা একেবারে কমপ্লিট, সেই একই পাত্রের মধ্যে কিন্তু আমি আবারও সেই কাঁকড়গুলো দিয়ে দিব। ভাজা কাঁকড়গুলো একটু মনে করেন ভাজাভাজি করলে, মানে সিদ্ধ কাঁকড়গুলো একটু ভাজাভাজি করলে এটার ফ্লেভার কিন্তু একটু দারুণ হবে, কারণ একেবারে সিদ্ধটাই যদি মনে করেন ভর্তা করেন তাহলে খাইতে কোনো স্বাদ পাইবেন না, পাঞ্ছা পাঞ্ছা লাগবে, যার কারণে সিদ্ধ করার পরে কিন্তু একটু ভাজাভাজি করতে হবে। তো এই যে আমি সুন্দর করে কিন্তু ভাজাভাজি করতেছি, দেখতেই পারতেছেন আমার কিন্তু এদিক দিয়ে একেবারে লাল লাল সুন্দর ভাজাভাজি কমপ্লিট, ভাজাভাজি কমপ্লিট। এখন মনে করেন একটা পাত্রের মধ্যে উঠায় লইতেছি, তাই জায়গা এবার ঘরে ঘরে এই যে সুন্দর করে মনে করেন কাঁচামরিচ তারপর শুকনো মরিচ ডলে নিতেছি, পেঁয়াজ নিয়ে নিছি, আর নিয়ে নিছি ধনিয়া পাতা, আর নিয়ে নিছি একখানা লেবু, মানে এক টুকরা লেবু। তো আজকে আমি বেশি পরিমাণ ঝাল দিই, মানে অনেকদিন ধরে ঝাল খাইতেছি না, যার জন্য আমি অনেক পরিমাণ ঝাল দিব। আপনারা চাইলে কম বেশি করতেই পারেন, আমার মতো বেশি বেশি একটু ঝাল খাইতে চাইলে ঝালটা দিতে পারেন, তবে বেশি বেশি ঝাল না হলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। তারপরে এগুলো সব মনে করেন একবারে ডইল্লা ডাইল্লা দিয়ে, এরপরে মনে করেন সরষা তেল দিয়েছি আর একটুখানি পরিমাণ ওই যে এক টুকরা লেবু লেবুর রসটা দিয়ে দিয়েছি, কারণ লেবুর রসটা এত পরিমাণ স্বাদ বাড়াইছে যা বলার বাইরে। আপনারা যারা এই পর্যন্ত মনে করেন কাঁকড়ল ভর্তা খান নাই, তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখে দেখে খাইবেন, আর যদি ভালো লাগলে তাইলে কিন্তু আমার ধন্যবাদ জানাইতে ভুলবেন না, বুঝেন নাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাগে ফলো দিতে ভুলবেন না। আমার নিত্য নতুন যত রকমের ভিডিও আছে রেসিপি আছে সব আপনার সাথে মানে শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আর অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।